I love Sundarban. আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওখানে কিন্তু আমি একটা কুমির দেখতে পাচ্ছি। এই যে কুমিরটা শুয়ে আছে, হাতে আমার পুরীর খাজা, সুন্দরবন যেতে ভারী মজা। তো আজ আবার একটা নতুন গন্তব্যস্থলে বেরিয়ে পড়লাম বন্ধুরা। তো তোমরা এই ভিডিওটা দেখবে, ভিডিওটা দুটো পার্টে আসবে। তোমরা তো জানোই যে ফার্স্ট পার্ট থাকে আমার ট্রেন জার্নি, শিয়ালদা থেকে সুন্দরবন যাব লোকাল ট্রেনে করে, আর হাতে আমার একটা আমার খুব কাছের একজন ভীষণ প্রিয় মানুষের দেওয়া পুরীর খাজা। জয় জগন্নাথ, বাবা রক্ষা করো যেন গিয়ে বাঘের কবলে না পড়ি। অনেকদিন থেকে ইচ্ছা ছিল সুন্দরবন যাব, তো সুন্দরবন ভ্রমণ সাথী সংস্থা থেকে আমাদের ডাকা হয়েছে। তো আমি আর আমার একটা দাদা যাব, ক্রিসদা, তো দুজনে মিলে ঘুরে আসি আমরা সুন্দরবন। আর এই ভিডিও আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি আসছে, অনেকদিন ধরে কোথাও ঘুরতে যাওয়া হচ্ছিল না, অফিস করতে করতে পুরো বোর হয়ে গেছিলাম, তাই আজকে সকাল সকাল চলে আসলাম শিয়ালদা প্ল্যাটফর্মে এবং এখান থেকে আমরা যাব সুন্দরবনের উদ্দেশ্যে। তোমরা এই ভিডিওটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। তো বন্ধুরা, সবার প্রথমে আমি শিয়ালদা স্টেশনে গিয়ে ক্যানিংয়ের জন্য একটি টিকিট কেটে নিলাম, ভাড়া নিল 15 টাকা। আর বোর্ডে আপনারা দেখতেই পেলেন যে ক্যানিং লোকাল আছে 8টা 28-এ। আর এই প্ল্যাটফর্মের এই বড় পাখাগুলো দেখতে আমার ব্যাপক লাগে, তাই আপনাদের জন্য এই ভিডিওটা তুললাম। তো আপনারা দেখতে পেলেন যে পুরো ট্রেনে ফাঁকা, জায়গা থাকা সত্ত্বেও ক্রিসদার কথায় আমি উঠলাম ভেন্ডারে। ভেন্ডার অনেক আরামদায়ক। কেন ক্রিসদা তুমি আমাকে ভেন্ডারে তুললে কেন? ভেন্ডারে মানুষজন খুব সহযোগিতা করে, এই যে আমরা ভিডিও করবো এতে অনেক সহযোগিতা পাবো। তো কিন্তু অনেকে হাঁস মুরগি গরু ছাগল এইসব নিয়ে উঠবে, কী হবে? এগুলো দর্শককে দেখাবো, কিন্তু এই যে গন্ধটা কী করবে সারা রাস্তায়? তা তো আর দর্শকরা পাবে না। তো ক্রিসদা বললো যে আমরা তো নিজেরাই একটা মাল, তো সেই জন্যই ভেন্ডারে উঠছি। তো আপনারা কখনো দেখেছেন যে পুরো ট্রেন ফাঁকা থাকা সত্ত্বেও আমরা কিন্তু ভেন্ডারই উঠছি? তো আজকের জার্নিটা ভীষণ আকর্ষণীয় হতে চলেছে, সঙ্গে থাকুন। কাকা তোমার বাড়ি কোথায়? তো ট্রেন আমাদের চলেছে সুন্দরবনের পথে। আজকে ক্রিসদার কথাতেই এই প্রথম কোনো ঘুরতে যাওয়ার জায়গায়
লোকাল ট্রেনে তো অনেকবার উঠেছি, কিন্তু এই প্রথম ভেন্ডারে উঠলাম। ভেন্ডারে ওঠার একটা আলাদা রকম আর্ট আছে, কারণ ভেন্ডারে সবসময় মাটির মানুষেরা থাকে আর আমরা হচ্ছি মাটির মানুষ, আর নর্মাল কামরায় সফিস্টিকেটেড লোকেরা থাকে, এটা ক্রিসদার কথা, ঠিক আছে? তো ক্রিসদা অনেক বড় একজন মাপের শিল্পী, তো তার শিল্প এবং আর্ট শিখবো বলে আমি আজকে স্পেশালি উঠেছি ভেন্ডারে। তো ট্রেন কিন্তু ঢাকুরিয়া বাঘাযতীন নিউ গড়িয়া ছেড়ে সামনে ক্যানিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমরা ঘুরতে যাচ্ছি সুন্দরবন এই সময়, তো আসলে আমাদেরকে ওখান থেকে ডেকেছে, মানে আমরা ওখান থেকে ওদের ওটা স্পন্সর করব। আচ্ছা, আর এই সময় কি বাঘ ফাঘ দেখা যাবে না? দেখা যেতে পারবে, বাঘ বেরিয়ে আসবে, বাঘ দেখা যাবে। আচ্ছা, লঞ্চে না চলে আসলেই হবে। আচ্ছা, দেখার কি কি আছে দাদা? হরিণ আছে, বাঘ আছে, বাদল আছে। না, কোন কোন স্পট স্পট তোমার শীতকালে জঙ্গলে গেলে বাঘ দেখার চান্স বসে আছে, গাদি গাদি গেলে বাঘ সময় বাঘ দেখতে পাবো। আচ্ছা, ঠিক আছে। সত্যি একটা কথা বলতেই হবে যে ক্রিসদার কথায় আমি ভেন্ডারে উঠলাম ঠিকই, কিন্তু এতে আমার কিন্তু লাভই হবে, কারণ যেমন আমাদের ট্রেন এগিয়ে চলেছে সেরকম এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, বিভিন্ন রুজিরুটির মানুষ আছে, কেউ হয়তো চাষি, কেউ হয়তো কিছু কিনে নিয়ে যাচ্ছে, কেউ হয়তো সবজি নিয়ে যাচ্ছে, কেউ আনাজ নিয়ে যাচ্ছে, সমস্ত রকমের লোক যেমন বাংলাকে এগিয়ে নিয়ে চলেছে ঠিক সেরকমভাবেই কিন্তু আমাদের ট্রেনও এগিয়ে চলেছে। তো ভেন্ডারে না উঠলে বুঝতেই পারতাম না যে এত ধরনের মানুষ, এত সব কিছু, এবং এরা খুবই সহানুভূতিশীল এবং এরা প্রত্যেকেই খুব ভালোভাবে মজা করছে, গল্প করতে করতে যাচ্ছে, এবং আমি ভিডিও বানাচ্ছি বলে ওরাও খুব খুশি হচ্ছে, মজা হচ্ছে। একটা দাদার সাথে কথা হলো তোমরা দেখতেই পেলে। সবথেকে বড় কথা সেটা বলবো যে সুন্দরবন যাওয়ার জন্য তোমরা কিন্তু নর্মাল মানে নর্মাল কামরাতেই উঠো, ঠিক আছে? আমরা মজা করছি, আনন্দ করতে করতে যাচ্ছি, আমার কাজ ভিডিও বানানো, তাই উঠলাম। তোমরা কিন্তু উঠো না পরিবার নিয়ে, তোমরা গেলে নর্মাল কামরাতেই উঠো। সুন্দরবন যাওয়ার জন্য তিনটে ট্রেন বেস্ট, সবথেকে ভালো যদি আপনারা 7:42 ট্রেন ধরতে পারেন শিয়ালদা থেকে, আর তার সেটা যদি না পারেন তাহলে 8:28 যেটা আজকে আমরা ধরে যাচ্ছি 8:28 ট্রেনে, সেটাও যদি না পারেন তাহলে 9:10 ট্রেন আছে, এরপরে আর লেট করবেন না, তাহলে অনেক কিছু মিস হয়ে যাবে আপনাদের। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলি, ভিডিও বানাতে কিন্তু বেশি কিছু লাগে না বস, এই দেখো জাস্ট একটা ভাঙা ফোন, শুধু লাগে একটু পরিশ্রম আর একটু আনন্দ। ফোন খুলে যদি তোমরা ভিডিও বানাতে পারো, এত ভিড় ট্রেনের মধ্যে, এত ভেন্ডারের মধ্যেও কিন্তু তোমরা ভালো করে ভিডিও বানাতে পারবে, তোমরাই আমাকে খুব তাড়াতাড়ি 100K পৌঁছে দেবে। যাই হোক, জলটা খেয়ে ট্রেন এখন গৌরদহ স্টেশন ছেড়ে সামনের দিকে এগিয়ে চললো। ঘড়ির কাঁটায় বাজে 9:20, 9:44 আছে ট্রেনের টাইম। তো মোটামুটি আমরা 9:45 মধ্যে চলে যাচ্ছি ক্যানিং, ক্যানিং থেকে আবার একটা টোটো বা অটো করে ওরা আমাদের নিয়ে যাবে। মানে ফোন দিয়ে সেরম হয় না, তাই তো? এটা 16x আছে কিন্তু থাকবে,
তুমি বাঘের ছবি নেই, তুমি ছবি তুলেছো, ওখানে বাঘ আছে, আমি তোমাকে লাইভ কম্পিউটারে ফেলে দেখিয়ে দেবো। আমি জানি না, আমি ফোন দিয়ে করি, দাদাটা এ দিয়ে করি, আর একটা পারমিশন দিলে তুমি ফরেস্টের ভিতরে ঢুকতে পারতে, জিপে করে তোমাকে নিয়ে যেত, আর সেখানে তুমি সমস্ত বাঘকে সেটা দিচ্ছে, সব হাজার একটা বাঘের ছবি দিচ্ছে, তার জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের পাস থাকে, ওই পাসটা কলকাতা থেকে ঘুরিয়ে নিয়ে আসতে হবে, বা তুমি ওখানে গিয়ে ওখানে যে ফরেস্ট অফিস আছে না, বিট অফিস বলে, ওই ফরেস্ট অফিসে গিয়ে জিজ্ঞেস করতে যে আমরা এখন ছবি তুলতে এসেছি, আমাদের কি ওয়ান ডে পাস দেওয়া যাবে, ওরা যদি পাস দিয়ে দেয় গাড়ির অ্যারেঞ্জ করে দেবে, সে গাড়ির ভাড়া দেয়, তাহলে তুমি গাড়িটা করে সব ঘুরতে পারবে, আর এমনি ওই নৌকার পাশে গিয়ে তুমি বাঘ পাবে। আচ্ছা থ্যাংক ইউ দাদা, তাহলে বলেছেন, তাহলে গিয়ে ওটা চেষ্টা করতে হবে। তুমি ডাইরেক্ট যদি তুমি ডাইরেক্ট ওখানে সুন্দরবনে যে ফরেস্ট অফিস আছে, ফরেস্ট অফিস আছে, ঠিক আছে, ফরেস্ট অফিসে গিয়ে ডাইরেক্ট কথা বলবে যে আমরা এখন ছবি তুলতে এসেছি, আমরা ইউটিউব থেকে এসেছি, হ্যান তেন আমাদের একটা পাশে। কৃষ্ণা আমার সাথে ঘুরতে এসে কেমন লাগছে? খুব ভালো, জার্নি তো সবে শুরু, আরো দুদিন আমাদের হাতে সময় আছে, তোমার সাথে ঘুরতে এসে আমি কেন, যে কাউ যে আসবে তোমার সঙ্গে ঘুরতে তারই খুব ভালো লাগবে, সবই খুব ভালো ছিল। ঘড়ির কাঁটায় বাজে 9:25, আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম ঘুটিয়াই শরীফ স্টেশনে। এই স্টেশনে পুরো ভেন্ডারের প্রায় 80% লোক নেবে গেল, এবার ভেন্ডারটা পুরো ভেন্ডার কামরাটা পুরো ফাঁকা হয়ে গেল, এবার আমরা আরামসে যাবো ক্যানিংয়ের উদ্দেশ্যে। তো ঘড়ির কাঁটায় বাজে 9:45, একদম এক্স্যাক্ট কারেক্ট টাইমে এসে পৌঁছালাম ক্যানিং স্টেশনে। এই আমি নামছি আমার স্টাইলে, তো এখানে সৌভিকদা আমাদের জন্য অপেক্ষা করছে, তো চলে আসলাম ক্যানিং স্টেশনে। বিশাল চারিদিকে ভিড়ভাট্টা, খুব ব্যস্ততম একটি স্টেশন, বেশ ভালো লাগছে। আমার সাথে আছে কৃষ্ণা, কৃষ্ণা ওখানে অলরেডি ভিডিও করতে শুরু করে দিয়েছে, তো যাই আমি ক্যানিং স্টেশনের যে বোর্ডার কাছে। প্রচণ্ড পরিমাণ গরম পড়েছে, মনে হচ্ছিল আজকে আমাদের খুবই কষ্ট হবে, কিন্তু কিছু করার নেই, ভিডিও তুলতে গেলে পরিশ্রম করতে হয়, আপনাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে গেলে তো আমাদের তো পরিশ্রম করতেই হবে। এই আমি দাঁড়িয়ে আছি ক্যানিং প্ল্যাটফর্মে, চলুন। কত? 60 টাকা বান্ডিল, 60 টাকা বান্ডিল, 1 বান্ডিল 60 টাকা, 1 বান্ডিল 60 টাকা। কি সাইজ, সাইজ এ কি সাইজ, অরিজিনাল মুজাফফর, অরিজিনাল মুজাফফর মাল লাগালি, অরিজিনাল মুজাফফর। তো অবশেষে আমরা ক্যানিং স্টেশন থেকে নেমে সৌভিকদার সাথে দেখা করলাম এবং তার সাথে গেলাম তার অফিসে, যেটা ক্যানিং স্টেশনের ঠিক পাশেই। এই হচ্ছে তার অফিস, যেটা ক্যানিং স্টেশন থেকে মাত্র 1 মিনিট। এখানেই তিনি সবথেকে সুন্দর পরিষেবা দিয়ে থাকেন
এবং সবথেকে চিপ রেটে আপনাদেরকে সুন্দরবন ঘোরাবেন। 1984 সুন্দরবন ভ্রমণ সাথী কোম্পানি আমার বাবা এস্টাবলিশ করেন, তো সেখান থেকে আমাদের বিজনেস চলছে, এইভাবেই একই রকম গতিতে চলছে। আমরা প্রত্যেক উইকেন্ডে তো আমাদের সুন্দরবন প্যাকেজ ট্যুর হয়, গ্রুপ প্যাকেজ, ফ্যামিলি গ্রুপ বা ব্যাচেলার গ্রুপে এক জায়গায় করে আমরা একটা ট্যুর প্রোভাইড করি। এছাড়াও আমাদের গ্রুপ ট্যুরও প্যাকেজ, গ্রুপ ট্যুরও রেগুলেশন প্যাকেজ চলে এবং 12 মাসই এখন সুন্দরবনটা চলছে। ধরুন এরপরেই আমাদের জুন জুলাই আগস্টে আমাদের ইলি উৎসব, পুজো অক্টোবরে পুজো প্যাকেজ, সেপ্টেম্বর থেকে আবার আমাদের শীতকালীন যে প্যাকেজ শুরু হয়ে যাবে। মোটামুটি আমাদের প্যাকেজ কস্ট করা আছে ক্যানিং টু ক্যানিং, ট্রিপল শেয়ারিংয়ে 3600 টাকা, ডাবল শেয়ারিংয়ে 4000 টাকা, টু নাইট রিসর্ট দিয়ে। খাওয়া দাওয়া মেনু বলতে আপনাদের আমি ডিটেলস এরপরে আপনারা বুঝতে পারবেন। আর আমাদের পরিষেবা বলতে আমরা মোটামুটি যেটুকু কমিটমেন্ট করি সেটুকু বজায় রাখার চেষ্টা করি, এটাই হচ্ছে আমাদের। এরপরে আমরা কিছু হাইজিন মেনটেন করি এবং আমরা সার্ভিসের দিকটা খেয়াল রাখি এবং টাইমিংটা আমাদেরকে সব থেকে মূল বিষয়বস্তু হচ্ছে টাইমিং। এই সুন্দরবন ভ্রমণের নেক্সট এবং মেন পার্ট নিয়ে আমরা আসছি খুব তাড়াতাড়ি, যেখানে আমরা আপনাদেরকে বলবো বাঘ এবং কুমির দেখার গল্প এবং তার পাশাপাশি সমস্ত ট্যুরটা আপনাদের সামনে তুলে ধরবো।